বাবা এক সেকেন্ড আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আপনাদের সকালে রিলিজ হয়ে গেছে না হ্যাঁ নাফি কোথায় আন্টি ও গার্ডিয়ানতে গেছে ও পরিচয় করিয়ে দিন আমার বাবা বাবা যে নাফির কথা বলেছিলাম না নাফির মা নাফি মনে হয় গাড়ি নিয়ে এসেছে বাবা একটু পানি খাও তো বাবা খেলাম তো খুব কম পানি খাও মা আমার অতীত নিয়ে তুই কিছু ভাবিস না আমার অতীত তোর জীবনে আগেও কোনো প্রভাব ফেলেনি আগামী তো ফেলবে না তুই চিন্তা করিস না মাঝে মধ্যে তুমি আবেগী হয়ে কি কিছু বলে ফেলো না ঘুমাও তো বাবা আচ্ছা তুই কোথায় ঘুমাবি একদম তোমার পাশে ও আচ্ছা ঠিক আছে তো নামাচ্ছি ভাইয়া একটু আমি আসলে খুব রাশের মধ্যে আছি আমি আসলে খুব সময় দিতে পারছি না দেখে বারবার হয়তো আপনাকে জ্বালাচ্ছি আপনি কি ম্যানেজ করতে পেরেছিলেন জি 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 ঠিক আছে একটু ভাইয়া দেখেন হ্যাঁ ঠিক আছে সালামুক কোনোভাবে পাচ্ছি না আচ্ছা ম্যানেজ হয়ে যাবে একটা কথা বলা দরকার ছিল হ্যাঁ বলো না মানে কি করে বলবো বা কি করব বুঝতে পারছি না আন্টির কিছু হয়েছে না মা ঠিক আছে আসলে তুমি তো জানো না মানে আমিও জানতাম না কতবার জানলাম মা তোমার বাবা ভালো দুজন পরিচিত দুজন দুজনের পরিচিত ঠিক তা না তার চেয়ে বেশি কিছু মানে ওনারা একটা রিলেশনে ছিল আসলে আমি বুঝতে পারছি না 30 বছর পর সে আমাদেরকে কিভাবে ফেস করবেন বা আমাদের ব্যাপারটা ওনারা কিভাবে নেবেন আমার কাছে মনে হয় নাফি তুমি তোমার বেশি ভাবছ না আমি বেশি ভাবছি না আমরা আসলে দৌড়াচ্ছিলাম আমাদের এখন থামা দরকার আমার মনে হয় আর একটু সময় নেওয়া দরকার এটা কেমন কথা বলছো তুমি আমি আমার বাবাকে খুব ভালো মতো জানি সে খুবই অন্য মাইন্ডেড আর তোমার মার সাথে দেখা করে মনে হলো সেও একদম ওরকমই আমার মনে হয় না যে তাদের ইউনিভার্সিটি লাইফের কিছু একটা ছিল বলে ওটার কোনো এফেক্ট আমার তোমার মধ্যে যাই কিছু হচ্ছে না কেন সেটার উপর এসে পড়বে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাস্ট নিয়ে কেন প্রেজেন্টটাকে নষ্ট করতে চাচ্ছি রীতিতা আমি আসলে কিছু বুঝতে পারছি না ভাবতে পারছি না আমার একটু সময় দরকার